আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আমি সুবর্ণা প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আজ ব্লগটি শুরু করছি বাহির থেকে তো আমি এখন গাছের নার্সারির ওখানে গিয়েছি আমার মেয়েকে স্কুলে আনতে গিয়েছি মেয়ে তো বায়না ধরেছে গাছ কিনবে তো কি আর করা তো গাছ কিনতে চলে গেলাম তো এখন গাছ কিনে নিয়েছি তিনটা ওর পছন্দেই কিনেছি তো এই নার্সারির ভাই একটা গাছ লাগিয়ে দিল টমেটো গাছটা এই টপটা কেনা হয়েছে এখান থেকে তো মাটিও কেনা হয়েছে মাটিও আলাদা কিনতে হয় গাছ আলাদা কিনতে হয় টপ আলাদা কিনতে হয় এই তো কিনে টিনে এখন বাসায় চলে যাচ্ছি মেয়ে তো মহা খুশি গাছ কিনে দিয়েছি এই তো মেয়ে নিয়েছে দুইটা গাছ পলিথিনে আর আমি বড় টপটা ধরেছি রিক্সায় করে এখন বাসায় চলে যাচ্ছি ভালোই লাগছে গাছ নিয়ে যাচ্ছি এক সময় আমার বাসায় অনেক গাছ ছিল দুই বারান্দা দুইটা বারান্দা ভর্তি গাছ ছিল মানে একটা বাগানের মতোই ছিল তো অনেক চর্চা করতে হয় আসলে চর্চা না করলে মরে যায় আর হয়েছে কি একবার অনেকগুলো পোকা হয়েছে গাছের নিচে যত্ন করতাম তারপরও হয়ে গেছে কিভাবে যেন তো মেয়েও ভয় পাইছে আর আমারও কেমন যেন লাগে পোকা দেখলে তো সেই জন্য সবগুলো গাছ ফেলে দিয়েছে এখন আবার নতুন করে মেয়ের শখ হয়েছে গাছ কিনবে তো নার্সারির লোকটা তো একটা গাছ লাগিয়ে দিয়েছে আর বাকি দুইটা গাছ বাসায় এনে মেয়ে লাগিয়েও ফেলেছে যে দেখেন কত সুন্দর করে একটা হচ্ছে পুদিনা গাছ তো আরেকটা হচ্ছে তুলসী গাছ দুইটাই উপকারী আর বাসায় যত রসুন ছিল আমার রান্নাঘরে সবগুলো রসুন এনে মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে এগুলো গাছ হবে না করেছি তারপরও করেছে ও এরকমই করে রসুন আর পেঁয়াজ লাগায় সব সময় পরে আবার এগুলো খেয়ে ফেলি যখন গাছ হয় তখন আমি ভর্তা করে খেয়ে ফেলি কী করবো বাচ্চা মানুষ শখ করে যে এখানেও রসুন লাগিয়ে রেখেছে এগুলো দেখা যাবে এক সপ্তাহের মধ্যে অনেক বড় বড় গাছ হয়ে যাবে রসুন গাছ এই রসুন পাতা ভর্তাটা কিন্তু মজা লাগে তো এখন বেলা হচ্ছে তিনটা বেজে গেছে খুব খিদা লেগে গেছে কি করব গাছ কিনতে কিনতে দেরি হয়ে গিয়েছিল তো বাসায় রান্না করে টেবিলে সব কিছু গুছিয়ে রেখে আমি মেয়েকে আনতে গিয়েছিলাম তো এখন এক খাওয়া দাওয়া করবো কী রান্না বান্না করলাম দেখাই আপনাদের সকালে আজকে আসলে রুটি খাওয়া হয় নাই আমি আর আমার ছেলে রুটি খাই নাই নুডলস খেয়েছিলাম তো রুটিটা বেশি হয়ে গিয়েছে সমস্যা নেই রাত্রে খেয়ে ফেলবো এই তো ভাত রান্না করেছি আর বাচ্চাদের জন্য তো চিকেন রান্না করতেই হবে বিশেষ করে আমার ছেলের জন্য তো চিকেন রান্না করেছি সালাদ কেটে রেখেছিলাম। ভাতের সাথে সালাদ খেতে খুব ভালো লাগে চেষ্টা করি প্রতিদিনই ভাতের সাথে সালাদ খাওয়ার জন্য আর এখানে রান্না করেছি শালগম দিয়ে চিংড়ি মাছের ঝোল এই শালগমটা আমার হাজবেন্ড আর আমার ছেলের এত পছন্দ আমি আর আমার মেয়ে একটু কম খাই শালগমটা আগে তো খেতেই পারতাম না কিন্তু এখন খেতে খেতে ভালোই লাগে শালগম তরকারিটা আর শালগম খাওয়াও কিন্তু খুব উপকারী কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে এই শালগমের তরকারিটা খুব পছন্দ করে আর এখানে পুঁই ফল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আলু দিয়ে এখানে পিঠা দেখা যাচ্ছে একটা হচ্ছে বিবিখানা পিঠা আর ছোট ছোটো গোল গোল এটা হচ্ছে মেরা পিঠা এই পিঠাগুলো আমার যা পাঠিয়েছে আমার জন্য তো পিঠাগুলো খুব মজা হয়েছিল বিশেষ করে বিবিখানা পিঠাটা খুব মজা হয়েছিল আর এই ছোটো পিঠাটা হচ্ছে মেরা পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর কিউট এই পিঠাগুলো দিয়ে বিকেলে নাস্তা করব এখন এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্নাবান্না করতেছি এখানে একটু বেশি রান্নাবান্না করতেছি এখানে তিন কেজির মতো মুরগির মাংস সাথে হচ্ছে দেড় কেজি পোলাওের চাল দিয়ে বিরিয়ানি রান্না করব তো আমরা খাবো সাথে আমি আমার যে বাসায় কাজ করে ছোটা বুয়া তো বুয়ার ফ্যামিলিকে আমি দিব রান্না করে তাই একটু বেশি রান্না করতেছি আমি মাসে একবার হলেও চেষ্টা করি বুয়ার ফ্যামিলিকে রান্না করে দেওয়ার জন্য মানে রান্না করে বক্সে করে দিয়ে দিব নিয়ে যাবে বাসায় যে তার বাচ্চা তার হাজব্যান্ডের সাথে খাবে তো এখানে আমি কিন্তু রান্না করতেছি না আমার হাজব্যান্ড বিরিয়ানিটা রান্না করতেছে তো আমার হাজবেন্ডের হাতে বিরিয়ানিটা বেশি মজা হয় তাই আমি তাকে বললাম যে আজকে তুমি রান্না করো তো সে আবার বিরিয়ানি খুব ভালো রান্না করে আমার হাজব্যান্ডের একটা কি সে অল্প চাল রান্না করবে কিন্তু হাড়ি লাগবে তার বড় ছোট হাড়িতে রান্না করতে পারবে না মানে এই বিরিয়ানিটা আর একটু ছোটো হাড়িতে রান্না করলে ভালো হতো কিন্তু সে রান্না করতে পারে না সে বড় হাড়ি লাগে তো সব সময় তাকে রান্না করতে দিলে সে বড় বড় হাড়ি বের করতে হয় আবার সেগুলো ধুয়ে রাখতে হয় এই একটা সমস্যা তারপরও সে রান্না করে এটাই অনেক তো এখন সে অনেক মজার একটা বিরিয়ানি রান্না করতেছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা আর খেতে এতটাই মজা হয়েছিল তো আমি প্রতি মাসে চেষ্টা করি কমপক্ষে তিন চারজন গরিব মানুষকে এভাবে রান্না করে খাওয়ানোর জন্য যেমন দূরের মানুষকে দেই না যেমন আমার বাড়ির কাজের বুয়া হোক বা আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি সিঁড়ি মোছার তিন বুয়া আছে তাদের এরকম মানে পরিচিত এর আগে কাজ করে গিয়েছে সেই বুয়াদের ডাক দেই তো এরকম করে দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে একটাই আমি যা রান্না করি খাওয়া দাওয়া করি যা লাইফ স্টাইলটা পুরোটাই তো শেয়ার করি তো সেই জন্য আজকে কি রান্না করছি কাদের জন্য রান্না করছি সেটাও একটু শেয়ার করলাম তো এখানে কেউ কিছু মনে করবেন না আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত মজা হয়েছিল সবাই বলেছে খুব মজা হয়েছে আর এখানে মেয়ের টিচার এসেছে দুপুরবেলা পড়াতে তো ভাবলাম মেয়ের টিচারকেও একটু খেতে দেই তো মেয়ের টিচারকেও দিয়েছি সেও বলেছে খুব মজা হয়েছে তো এখানে এই প্লেটে মেয়ে টিচারকে বেড়ে দিচ্ছি এখন আর বুয়াকে বক্সে করে বাসায় দিয়ে দিব আর আমরা খাবো দুপুরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ